আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 11 জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা অধ্যায়টির দ্বিতীয় ভাগ প্রাথমিক চিকিৎসা। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম আমাদের জীবনে দুর্ঘটনা সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে, আমরা কিভাবে দুর্ঘটনায় পড়া মানুষকে রক্ষা করব। এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের পাঠ্য বইতে ছকে একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নেই। কাজের মূল বিষয় হচ্ছে তুমি কি করবে। বন্ধুরা লক্ষ্য করো, দেখে নেই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে রয়েছে দুর্ঘটনা এবং অন্যদিকে রয়েছে কি করতে হবে। দুর্ঘটনাগুলো হলো পানিতে ডোবা, সাপে কাটা, আগুনে পোড়া এবং বৈদ্যুতিক শক। এই সকল দুর্ঘটনা ঘটলে আমাদের কি করতে হবে তাই উল্লেখ করতে হবে। দুই, বিভিন্ন ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমাদের কি করতে হবে তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা এবার আমরা কি করব, বিভিন্ন ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে আমরা কি কি করব তার একটি তালিকা তৈরি করব। যদি আমরা আগুনে পোড়া দেখি তাহলে আমাদের করণীয় কি, পোড়া স্থানে 10 মিনিট ঠান্ডা পানি আমরা ঢালব। অতঃপর কি, বৈদ্যুতিক শক। বৈদ্যুতিক শক এই সকল দুর্ঘটনা দেখলে আমরা কি করব, কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাব। অতঃপর হচ্ছে সাপে কাটা। এক্ষেত্রে কি করব, কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধব। অতঃপর পানিতে ডোবা, বড়দের ডেকে পানিতে ডোবা ব্যক্তিকে উদ্ধার করব। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা এবার তোমাদের কাজ কি, এই সম্পূর্ণ কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে উদ্ধারের করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত জ্ঞান লাভ করবে। বন্ধুরা এবার আমরা এই বিষয়টির উপর সারসংক্ষেপ পড়ে নেই। যদি আমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়ে তবে অন্যরা আসার পূর্ব পর্যন্ত আমরা তাকে সাহায্য করব। ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত ব্যক্তিকে দ্রুত সাময়িক সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা কখনো কখনো মানুষের জীবন বাঁচাতে পারে। প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম রয়েছে। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, যদি আমাদের কোনো বন্ধু দুর্ঘটনায় পড়ে তবে আমরা কি করব, অন্যরা আসার পূর্বেই আমরা তাকে সাহায্য করব এবং ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার পূর্বে অসুস্থ বা আহত ব্যক্তিকে যে দ্রুত সাময়িক সেবা দেওয়া হয়ে থাকে বা চিকিৎসা দেওয়া হয়ে থাকে তাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এবং এই প্রাথমিক চিকিৎসার ফলে অনেক সময় মানুষের জীবন বেঁচে যেতে পারে। এই প্রাথমিক চিকিৎসার কিছু নিয়ম রয়েছে, চলো আমরা নিয়মগুলো দেখে নেই। প্রথমে রয়েছে সাহায্য চাওয়া। সর্বপ্রথম আমাদেরকে বড় কাউকে ডাকতে হবে বা জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে। বন্ধুরা আমাদের প্রথম কাজ কি, সাহায্য চাওয়া। দ্বিতীয় কাজটি কি, নিজেকে নিরাপদ রাখা। আহত কোনো ব্যক্তিকে সাহায্যের পূর্বে আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তা না হলে আমরা নিজেরাই দুর্ঘটনায় পড়তে পারি। বন্ধুরা দ্বিতীয় কাজ কি, নিজেকে নিরাপদ রাখা। অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তিকে সাহায্য করি তার পূর্বে আমাদের কি করতে হবে, নিজেদেরকে নিরাপদ রাখতে হবে, তা না হলে আমরা নিজেরাই দুর্ঘটনায় পড়ব। তৃতীয় কাজটি হচ্ছে আহত ব্যক্তিকে স্থির রাখা। প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে নড়াচড়া না করা। বন্ধুরা আমরা কি করব, আহত ব্যক্তিকে স্থির রাখবো একটি জায়গায় যাতে আহত ব্যক্তি নড়াচড়া না করে।
অতঃপর কাজটি হচ্ছে আহত ব্যক্তিকে শান্ত রাখা। আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা, যেমন তুমি সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইত্যাদি বলে শান্ত রাখা। বন্ধুরা কি করতে হবে, আহত ব্যক্তিকে উৎসাহমূলক কথা বলতে হবে, যেমন সে সুস্থ হয়ে যাবে বা সব কিছু ঠিক হয়ে যাবে এমন কিছু বলে তাকে শান্ত রাখতে হবে। কিভাবে বিভিন্ন দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তা নিয়ে নিচে আলোচনা করা হলো। কিভাবে প্রাথমিক চিকিৎসার সাহায্য দেওয়া যায় লক্ষ্য করো। প্রথমেই হচ্ছে আগুনে পুড়ে যাওয়া। পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না, ফোসকা গলানো যাবে না। সামান্য পোড়ায় বার্নল বা নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। প্রয়োজনে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। বন্ধুরা আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির ক্ষেত্রে কি করতে হবে, প্রথমেই হচ্ছে পোড়া স্থানে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। অতঃপর বলা হয়েছে পোড়া স্থানে কখনোই বরফ ব্যবহার করা যাবে না এবং পোড়ার পর যে ফোসকা পড়ে সেই ফোসকা গলানো যাবে না। এবং সামান্য পোড়ার ক্ষেত্রে কি করতে হবে, বার্নল বা পানি নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম প্রাথমিক চিকিৎসা সম্পর্কে এবং প্রাথমিক চিকিৎসার সাধারণ কিছু নিয়ম সম্পর্কে, এবং আগুনে পুড়ে যাওয়া ব্যক্তির সাথে আমাদের করণীয় কি সেই সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।